আমরা তো সবসময় চাই যে আমরা যেই স্কলারশিপের জন্য আবেদন করব, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা ইনফরমেশনটা পাবো, সেই ওয়েবসাইটটা যেন বা সেই স্কলারশিপের যে পুরো যেই টানেলটা বলতে গেলে সেটা যেন অথেন্টিক হয়, সেটাতে গিয়ে যেন আপনি ধোকার সম্মুখীন না হন। বাংলাদেশ সরকারের এমন দারুণ একটা উদ্যোগ, সেটা হচ্ছে shade.gov.bd। এই ওয়েবসাইটটাতে প্রতি বছরে বা কিছুদিন পরপরই বলতে গেলে, প্রতি বছর তো বছর মানে একটা সেশন, প্রতি সেশনে পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশ সরকারকে যে প্রপোজালটা দিয়ে থাকে বাংলাদেশি স্টুডেন্টদেরকে স্কলারশিপ দিয়ে নেওয়ার জন্য, সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো বা সেই সার্কুলারগুলো এই ওয়েবসাইটে দেওয়া হয়। এক কথায় বলতে গেলে বাংলাদেশের সবথেকে অথেন্টিক, সবথেকে বিশ্বাসযোগ্য ওয়েবসাইটটা হচ্ছে এটা, যেখানে আপনার 1% অবধি ধোকার সম্মুখীন হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং এই ভিডিও যারা দেখছেন অথবা যারা জীবনে একবারও বাংলাদেশি হয়ে বিদেশে পড়াশোনা করার স্বপ্ন দেখেছেন, তাদের এই ওয়েবসাইটটা রেগুলার ভিজিট করতে হবে, রেগুলার আপনাদেরকে দেখতে হবে, অন্তত যারা এখনও অবধি স্কলারশিপ পাননি। প্রতি বছরের প্রায় সব মাসেই বলতে গেলে, বিশেষ করে নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত, এই টাইমটাতে এই ওয়েবসাইটটাতে প্রচুর পরিমাণে স্কলারশিপের সার্কুলার আসে। তো এই ওয়েবসাইটটা আমি যেটা বলছিলাম, shed.gov.bd, বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের একটা এক্সটেন্ডেড ওয়েবসাইট এটা। এখানে যাওয়ার পরে আপনি যদি একটু নিচের দিকে যান, তাহলে দেখবেন সেখানে বৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি রয়েছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পারবেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে স্কলারশিপগুলো বাংলাদেশিদেরকে অফার করা হয়েছে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে, অথবা বাংলাদেশে অবস্থিত সেই দেশের দূতাবাসের মাধ্যমে। বাংলাদেশের সবথেকে বিশ্বাসযোগ্য ওয়েবসাইট হচ্ছে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটটা। আপনি কম্পিউটার, ট্যাব অথবা আপনার মোবাইল থেকে এটা ভিজিট করতে পারেন। পিডিএফ আকারে সার্কুলারগুলো দেওয়া আছে, সেগুলো আপনি পড়তে পারেন। স্কলারশিপে আবেদন করার সকল ধাপ সেখানে বলা আছে, আপনার কী কী করতে হবে, খুবই ইজি। এবং বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় যেহেতু এটা প্রসেস করে থাকে, এখানে আবারও বলি ধোকার সম্মুখীন হওয়ার কোনো চান্স নেই, ওকে, এখানে ট্র্যাপড হওয়ার কোনোই চান্স নেই, সব কিছু অথেন্টিক। নর্মালি এখানকার স্কলারশিপের প্রসেস যেটা হয়ে থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা অ্যাপ্লিকেশন পোর্টাল খোলা হয়ে থাকে প্রতিটা সেশনে, এই প্রত্যেকটা স্কলারশিপের জন্য। সেই পোর্টালে গিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, খুবই ইজি, এবং সেখানে আপনার কাগজপত্রগুলো সাবমিট করতে হয়। যে কাগজপত্রগুলো আপনি সফট কপি এই পোর্টালে সাবমিট করেছেন, সেই কপিগুলোকে আবারও প্রিন্ট আউট করে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের যেই অফিস রয়েছে ঢাকাতে, সেটার হার্ড কপিটা আপনাকে সাবমিট করতে হয়। মোটা দাগে এটা হচ্ছে প্রসেসটা, খুবই সহজ। এবং আবারও বলি, সবথেকে বেশি প্রেস্টিজিয়াস, সবথেকে বেশি বিশ্বাসযোগ্য, এবং ঝামেলা সব কিছু এড়িয়ে, এবং এই স্কলারশিপগুলোতে প্রায় সবগুলো স্কলারশিপেই বলতে গেলে অধিকাংশ বলি যে অধিকাংশ স্কলারশিপ সেগুলোতে এয়ার টিকিটটা দেওয়া হয়ে থাকে। তো আপনার পুরো একটা প্যাকেজ এখানে, আপনার ঝামেলা নেই, খুবই ইজি অ্যাপ্লাই করা, ধোকার সম্মুখীন হওয়ার কোনো চান্স নেই, সেফ এই ওয়েবসাইটটা। যারা বিদেশে আসবেন এবং যারা এই চ্যানেলটা দেখেন, আমি মনে করি হয়তো আপনারা অনেকে জানতেন না এই ওয়েবসাইটটার কথা, তো আপনারা এটা আপনার কম্পিউটার বা মোবাইলের বুকমার্ক করে রাখুন এই ওয়েবসাইটটা, যেন আপনি রেগুলার এটা ভিজিট করতে পারেন এবং আপনি দেখতে পারেন কোন কোন স্কলারশিপগুলো এখানে আপডেট করা হয়েছে, সার্কুলার দেওয়া হয়েছে। খুব ভালো থাকবেন। আর অবশ্যই ভিডিওটা, এটা আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ফেসবুকে ভিডিওটা হয়তো আপনারা দেখছেন, প্লিজ শেয়ার করেন, এতে আপনার কোনো ক্ষতি হবে না, বরং আপনার ভাই বা বোনের বাংলাদেশে যারা আছেন তাদের একটা লাভ হবে। খুব ভালো থাকবেন, টেক কেয়ার।